ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের মনন এই পর্বে আমরা স্বামী বিবেকানন্দের বাণী পাঠ করছি। আজকের পাঠ 80তম পর্ব। এখানে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে কথা বলছেন। স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন, না শ্রীরামকৃষ্ণ আমাদের কামকাঞ্চনের মতো আর যে জিনিসটি সযত্নে বর্জন করবার জন্য জোর দিতেন সেটি হচ্ছে ভগবানের অসীম ভাবকে সংকীর্ণ গণ্ডিতে সীমায়িত করা। কাজেই যে কেউ শ্রীরামকৃষ্ণের এই উদার অনন্ত আদর্শকে সীমিত করতে চাইবে সে প্রকৃতপক্ষে তাঁর বিরুদ্ধাচরণ করবে এবং শত্রু হবে। এইরকম নিখুঁত চরিত্র সর্বোচ্চ জ্ঞান কর্ম ভক্তি ও যোগের এরকম অদ্ভুত সমন্বয় মানব জাতির সামনে এর আগে আর কখনো আসেনি। শ্রীরামকৃষ্ণের জীবন থেকে প্রমাণ হয় যে একই ব্যক্তির মধ্যে সর্বোত্তম প্রসারতা, সর্বোচ্চ উদারতা এবং প্রগাঢ় প্রবলতার পাশাপাশি সহ অবস্থান সম্ভব। এবং এও প্রমাণিত হয় যে সমাজও এইভাবে গড়ে তোলা সম্ভব, কারণ সমাজ কয়েকজন ব্যক্তির সমষ্টি ছাড়া কিছু নয়। সেই শ্রীরামকৃষ্ণের যথার্থ শিষ্য এবং অনুগামী যার চরিত্র তাঁরই মতো নিখুঁত এবং সব দিক দিয়ে সুষম, এইরকম নিখুঁত চরিত্র গড়ে তোলাই এ যুগের আদর্শ এবং এই আদর্শে পৌঁছানোই প্রত্যেকের একমাত্র চেষ্টা হওয়া উচিত। রামকৃষ্ণের জুড়িয়ার নাই সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহৈতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধজীবের জন্য এ জগতে আর নাই। বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। হিজ লাইফ ইজ এ সার্চ লাইট অফ ইনফিনিট পাওয়ার থ্রোন আপন দ্য হোল মাস অফ ইন্ডিয়ান রিলিজিয়াস থট। হি ওয়াজ দ্য লিভিং কমেন্টারি টু দ্য বেদস অ্যান্ড টু দেয়ার এম। হি হ্যাড লিভড ইন ওয়ান লাইফ the whole cycle of the national religious existence in India. তার জীবন অনন্ত শক্তিপূর্ণ এক সন্ধানী আলো যা ভারতের সমগ্র ধর্মীয় চিন্তারাশির উপরে এসে পড়েছে। তিনি বেদ বেদান্ত এবং তার প্রতিপাদ্য লক্ষ্যের জীবন্ত ভাষ্য। তিনি এক জীবনেই ভারতের জাতীয় ধর্মচেতনার সমগ্র কল্পটি অতিবাহিত করেছেন। রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, অর্থাৎ সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পরিপূর্ণ। জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট, কারুর সঙ্গে কি তাঁর তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা। আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার ভাগ্য। তাঁর একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়, তস্য দাস দাসোহম, তবে একঘেয়ে গোড়ামির দ্বারা তাঁর ভাবের ব্যাঘাত হয় এই জন্য চটি। তাঁর নাম বরং ডুবে যাক, তাঁর উপদেশ শিক্ষা ফলবতী হোক, তিনি কি নামের দাস? বিবেকানন্দ নিজেকে শ্রীরামকৃষ্ণের দাস বলে গণ্য করছেন। বৈষ্ণবশাস্ত্রে অপূর্ব সুন্দর একটি এ ধরনের শ্লোক রয়েছে, সেখানে বলা হয়েছে, মজ্জন্মন ফলমিদম মধুকৈট ভারে মৎ প্রার্থনীয় মদনুগ্রহ এষ এব তদ্ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্তমিতি মাম স্মর লোকনাথ। বলা হয়েছে এখানে যে আমার জীবন সার্থক, কারণ আমি হচ্ছে ভগবানের অনুগ্রহ পেয়েছি। মজ্জন্মন ফলমিদম মধুকৈট ভারে মৎ প্রার্থনীয় মদনুগ্রহ এষ এব। আমি তোমার কাছে এই প্রার্থনা করি, তুমি আমাকে এই অনুগ্রহ করো
যে আমি যেন তোমার ভৃত্যের 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 পরিচারক ভৃত্যের ভৃত্য হতে পারি। অপূর্ব সুন্দর আত্মনিবেদন যা আমরা দেখি স্বামী বিবেকানন্দের ছিল শ্রীরামকৃষ্ণের প্রতি। এখানেও আমরা সেই শ্লোকটি আরও একবার উচ্চারণ করছি, না মজ্জন্মন ফলমিদম মধুকৈট ভারে মত প্রার্থনীয় মদনুগ্রহ এষ এব তদ্ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্যস্য ভৃত্যমিতি মাম স্মরলোকনাথ। আমরা যেন শ্রীরামকৃষ্ণের সত্যিকারের ভৃত্য হতে পারি। যেদিন শ্রীরামকৃষ্ণ জন্মেছেন, স্বামীজি আরও বলছেন, না যেদিন শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেই দিন থেকেই মডার্ন ইন্ডিয়া সত্যযুগের আবির্ভাব। রামকৃষ্ণাবতারে জ্ঞান ভক্তি ও প্রেম, অনন্ত জ্ঞান অনন্ত প্রেম অনন্ত কর্ম অনন্ত জীবে দয়া। তোরা এখনও বুঝতে পারিসনি হোয়াট দ্য হোল হিন্দু রেস হ্যাজ থট ইন এজেস, হি লিভড ইন ওয়ান লাইফ, হিজ লাইফ ইজ দ্য লিভিং কমেন্টারি টু দ্য বেদস অফ অল দ্য নেশনস। সমগ্র হিন্দু জাতি যুগ যুগ ধরে যে চিন্তা করে আসছে, তিনি এক জীবনেই সেই সমস্ত ভাব উপলব্ধি করেছেন। তাঁর জীবন সব জাতির শাস্ত্রের জীবন্ত ভাষ্য। ভারত দীর্ঘদিন যন্ত্রণাশ হয়েছে, সনাতন ধর্মের উপর বহুকাল ধরে অত্যাচার হয়েছে, কিন্তু প্রভু দয়াময়, তিনি আবার তাঁর সন্তানদের পরিত্রাণের জন্য এসেছেন। পতিত ভারতবর্ষ আবার জেগে ওঠার সুযোগ পেয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করলে কেবল ভারতবর্ষ উঠতে পারবে। তাঁর জীবন তাঁর উপদেশ চারিদিকে প্রচার করতে হবে, যেন হিন্দু সমাজের সর্বাংশে প্রতি অণু পরমাণুতে এই উপদেশ ওতপ্রোতভাবে ব্যাপ্ত হয়ে যায়। কে এই কাজ করবে? শ্রীরামকৃষ্ণদেবের পতাকা বহন করে কে সমগ্র জগতের উদ্ধারের জন্য যাত্রা করবে? কে নাম যশ ঐশ্বর্য ভোগ এমনকি ইহলোক পরলোকের সব আশা ত্যাগ করে অবনতির স্রোত রোধ করতে এগুবে? প্রভু যাকে মনোনীত করবেন সেই ধন্য, সেই মহাগৌরবের অধিকারী। রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন। তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, আপনার আপনার ভাবে নাও। যে তাকে নমস্কার করবে সে এই মুহূর্তে শোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও, দেখি বাবাজি অশান্তি দূর হয়ে যাবে। সমাজকে জগৎকে ইলেকট্রিফাই করতে হবে, বসে বসে গল্পবাজির আর ঘণ্টা নাড়ার কাজ। মহা স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ আসছে, নীচ মহৎ হয়ে যাবে, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে তাঁর কৃপায়। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, লাইফ ইজ এভার এক্সপ্যান্ডিং, কন্ট্রাকশন ইজ ডেথ। যে আত্মম্ভরি আপনার আয়েস খুঁজছে, কুঁড়েমি করছে, তার নরকেও জায়গা নাই। যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয়, চেষ্টা করে, সেই রামকৃষ্ণের পুত্র। ইতরে কৃপণা অপরে কৃপার পাত্র। যেই মহাসন্ধি পূজার সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তাঁর সন্দেশ বিতরণ করবে, সেই আমার ভাই, সেই তাঁর ছেলে। এই টেস্ট যে রামকৃষ্ণের ছেলে সে আপনার ভালো চায় না। প্রাণাত্তয়েপি পরকল্যাণ চিকীর্ষব তারা তারা প্রাণ দিও পরের কল্যাণাকাঙ্ক্ষী। আমি নিজে যা কিছু হয়েছি, ভবিষ্যতে পৃথিবী যা হবে, তার সব কিছুরই মূলে আছেন আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।